ম্যাক্সিমাম ফোনে যখন আমরা টাইপ করি সে মেসেজ হতে পারে বা যে কোনো কিছু মোট কথা টাইপ করার ক্ষেত্রে আমরা যে কিবোর্ডটা ইউজ করি সেটা জি বা গুগল জি হয় তো এই জিবোর্ড যখন আমরা আপডেট করতে চাই তখন প্লে স্টোরে গিয়ে দেখি আপডেট অপশানটাই নেই আর ইনস্টল শো করছে তাছাড়াও আমরা যখন ভয়েসে কথা বলি অর্থাৎ ভয়েস কমেন্ট দিয়ে লেখা সেক্ষেত্রেও কিছু কিছু প্রবলেম হয় তো আমরা আজকে দুটো বিষয় শিখবো এক নম্বর হচ্ছে আপনি কি করে মাঝে মাঝে সময়ের সাথে সাথে জি বোর্ড আপডেট করবেন এবং কীভাবে আপনি ভয়েস কন্ট্রোলগুলো করবেন বাংলা হিন্দি ইংলিশ বা যে ইচ্ছায় যে ভাষায় আপনি চাইবেন সেই ভাষায় মুখে বললে সেটাই আর লেখা হয়ে যাবে মেসেজ আকারে তো হাই আমি সৌমেন নতুন এটাকে আপনাকে স্বাগত এই ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকার নল নোটিফিকেশনটি অন করে রাখুন তো চলো শুরু করি এবং দেখে নিই জি বোর্ড দ্য গুগল কি সেটা আপনার বেটা ভার্সান হোক বা নর্মাল ভাষান হোক আপনি যখন আর প্লে স্টোরে এসে আপডেট করার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে এরকম নর্মাল ওয়েতে থাকতে পারে সেক্ষেত্রে আমরা যে আপডেট করেছি সেটা বোঝা যায় এখান থেকে ডাইরেক্ট ওপেন করার অপশানটা পাওয়া যায় কিন্তু আপনি যখন এসে দেখবেন যে এখানে কোনো রকম অপশান নেই শুধুমাত্র আন ইনস্টল অপশানটা রয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে অ্যাপটা আপডেট করাই হচ্ছে না ইতিমধ্যে অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনি একদম না ঘাবড়ে না ভয় পেয়ে এখানে যা আন ইনস্টল অপশানটা রয়েছে তার উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে আন ইনস্টল করে দেবেন আপনি ভাববেন না যে আপনার সব শেষ হয়ে গেল আবার নতুন করে হয়তো আপ অ্যাপ ইনস্টল করতে হবে তা কিন্তু আদৌ নয় এখানে দেখুন ওপেনের অপশান কিন্তু শো করে দিয়েছে এবং আপডেটটাও চলে এসছে এবং এখান থেকে আপনি খুব ইজিভাবে আপডেট করতে পারবেন এবং কি আপনি যখন এখান থেকে ওপেন হতে চাইবেন তখন দেখুন পরিষ্কারভাবে আপডেট চলে আসলো তাহলে বুঝতেই পারলেন যে ভয় না পেয়ে এখান থেকে আপডেটটা আপনি খুব ইজিভাবে করে নিতে পারবেন দেখুন আপনার চোখের সামনে হানড্রেড কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেল এখানে দেখুন ইনস্টলিংও কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরও এখানে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আন ইনস্টল উঠে আছে এর কারণটা কি জানেন কারণটা হলো আমাদের বিভিন্ন ব্যবহার অর্থাৎ এখানে দেখুন আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি এখানে আমরা কিন্তু একই সাথে বিভিন্ন রকম আর কিপ্যাড ইউজ করি এখানে দেখুন এই যে গ্লোবের মতো অপশানটা রয়েছে নিচের দিকে এই গ্লোবের উপরে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা পরিষ্কার এখানে বুঝতে পারবো এখানে দেখুন জিবোর্ড আছে ইন্ডিক কীবোর্ড আছে তারপরে আরও অনেক অনেক কীবোর্ড আছে যার জন্য এই ধরনের প্রবলেমগুলো আমাদের মাঝে মাঝে ফেস করতে হয় কিন্তু এটা বিশেষ কোনো প্রবলেম নয় এবারে চলুন আমরা সেকেন্ড অপশানে যাই যে আমরা যখন ভয়েস মেসেজ করি অর্থাৎ বা মুখে বলবো সেটা বাংলা হিন্দি ইংলিশ হয়ে যাবে এবারে দেখুন আমি আগেই যেটা বলছিলাম আপডেটটা যে আমাদের হয়েছে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এবার এরকম চলে আসবে যখন আপনি আপডেট করে নেবেন তারপরে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনি আপনার মতো করে সেট করে নেবেন তো বাই ডিফল্ট যেটা থাকে আমি সেটাই আপাতত করে রাখলাম বাকি কাজটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর দেখুন এখানে যখন আমি আর ইংলিশে কিছু বলবো হোয়াট ইজ ইউর নেম খুব ভালোভাবে ইংলিশে লিখতে পারলাম কিন্তু যখন আমরা বাংলায় কিছু বলতে চাইব তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে যেমন তোমার নাম কি এই ধরনের উঠলো অর্থাৎ বাংলা লেখাটা কিন্তু উঠল না এবারে কী জন্য উঠলো না তার কারণ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিংটা করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং কিন্তু খুব ইজিভাবে করা যায় আপনি যে ধরনের কীবোর্ড ইউজ করুন না কেন কোনো অসুবিধা নেই এখান যে মাইকের সিম্বলটা দেখছেন মাইকের উপরে যখন ক্লিক করবেন এখানে দেখুন সাইডে একটা সেটিং অপশান রয়েছে এই সেটিংয়ের উপরে যখন যাবেন এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ একটা অপশান রয়েছে এর উপরটাই আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আপনি ইংলিশে কথা বলতে চান ইংলিশটা সিলেক্ট করলেন তারপরে আপনি হয়তো বাংলায় কথা বলতে চাইবেন কখনো তো তার আগে আমি বলে নিই হিন্দি কথা বলতে চাইলে হিন্দিটা সিলেক্ট করলেন বাংলা কথা বলতে চাইলে বাংলা বা বাংলাদেশ যেটাই ইচ্ছা সিলেক্ট করলেন তারপরে এখানে দেখুন নিচে রয়েছে ওকে ওকেতে ওকে করে দিলেন ওকে করার পর এখানে দেখুন একটা অপশান আসবে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি রাখবেন অর্থাৎ আপনি যখন মুখে বলবেন কোন ভাষায় লেখাটা উঠবে সেক্ষেত্রে যেগুলো টোটাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন সেগুলো এখানে চলে এসছে এবং এখান থেকেই আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি বলতে চান সেক্ষেত্রে যদি আপনি বাংলা রাখতে চান রাখুন কোনো অসুবিধা নেই এখানে দেখুন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বাংলা চলে আসলো তারপর আপনি এখান থেকে ব্যাগে আসুন এসে হোয়াটসঅ্যাপে যখন হোয়াটসঅ্যাপ কেন যে কোনো জায়গায় আপনি যখন ভয়েস কন্ট্রোল করবেন নিচে যে ভয়েসের মাইকটা রয়েছে তোমার নাম কী দেখুন খুব ইজিভাবে কিন্তু হয়ে গেল তো এইভাবে প্রথমবার সেটিংটা করে নেবেন তারপর যখন যে ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলতে হবে বা প্রয়োজন হবে তখন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সেটিং এসে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যখন আমি আপনি নর্মাল ইউজ করবেন তখন তোমার নাম কি লিখলেন লিখে সেন্ড করলেন আবার হয়তো আপনার ইংলিশে বলার দরকার হলো আপনি জাস্ট সেটিং অপশানে চলে গেলেন এই যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আছে এখানে গেলেন এখানে জাস্ট ইংলিশ করে দিলেন এবং এখান থেকে ব্যাগে এসে হোয়াট ইজ ইয়োর নেম হয়ে গেল এইভাবে সিম্পিলভাবে আপনি কিন্তু সেটিংয়ের মাধ্যমে আপনার প্রয়োজন মেটাতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই